بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে জাকির ভাই জানতে চেয়েছেন যে আপনি একটা কনস্ট্রাকশনের ফান্ডের কাজ পেয়েছেন, আর সেখানে আপনি ম্যানেজার, সেখানে তামাক উৎপাদনের জন্য বিল্ডিং তৈরি হবে, আর সেখানে আপনি ম্যানেজার, তো সেখানে আপনি কি করবেন, কাজটা করবেন কি না? জি সম্মানিত ভাই, আপনি করতে পারেন না। হারাম কোনো ব্যবসা বা হারাম যেখানে উৎপাদন হবে সেই সেকশনে কাজ করতে পারেন না একজন মুমিন, একজন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের, কল্যাণমূলক কাজের সাহায্য সহযোগিতা করো, অকল্যাণমূলক কাজ, পাপের কাজের সাহায্য বা সহযোগিতা করো না। সুতরাং যেখানে পাপের কাজ হবে সেখানে আপনি সহযোগিতা করতে পারেন না। আপনি এখানে ম্যানেজার হয়ে কাজ করবেন, সহযোগিতা করবেন, এটা পাপের কাজ। পাপ তো হলো সেটাই যেটা মনে ধাক্কা লাগবে, যেটা অন্তরে খটকা দিবে বা মনে ধাক্কা লাগবে, সেটাই তো হলো পাপের কাজ। তো এখানে আপনার মন কি বলতেছে, যেখানে আপনি কাজ করবেন, বিল্ডিং তৈরি করবেন, আর এখানে একটা মদের আড্ডা হোক বা নেশার আড্ডা হোক, তামাকের আড্ডা হোক, এটা আপনার মনে ধাক্কা লাগাটাই স্বাভাবিক একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে। সুতরাং এই ধরনের মন মানসিকতা যদি হয় তাহলে সেটাই পাপের কাজ। সুতরাং কোনো হারাম ব্যবসা বা হারাম প্রতিষ্ঠান তৈরি এর জন্য সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। এখন বিভিন্ন বিল্ডিং তৈরি যে করা হয়, মদের কারখানা, তামাকের কারখানা বা এই ধরনের সম্পূর্ণ হারাম। আপনি যে এখানে সহযোগিতা করলেন, বিল্ডিং তৈরি করলেন, যতদিন এখানে এই হারাম ব্যবসা চলবে ততদিন আপনার গুনাহতে আপনার পাপ লেখা হবে, গুনাহ লেখা হবে, আর এই গুনাহার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আপনি এখানে কীভাবে সহযোগিতা করতে পারেন? হ্যাঁ, ভালো আরও কত বৈধ কাম আছে সেগুলো আপনি ধরেন, সেটাতে আপনার বরকত হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সমস্ত হারাম কাজে বরকত নাই, যদিও কোটি কোটি টাকা ইনকাম করেন না কেন, এটা তো বরকত হবে না, এটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর।